আজ রবিবার 5 সেপ্টেম্বর 2021, 21 ভাদ্র 1428, 26 মহরম 1443 হিজরি। ইতিহাসের আজকের দিনে 1763 সালে ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাসিমকে পরাজিত করে। আজকের দিনে 1905 সালে রাশিয়া ও জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আজকের দিনে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে। রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন আজকের দিনে 1960 সালে। 1972 সালের আজকের দিনকে মিউনিক গণহত্যা দিবস নামে অভিহিত করা হয়। ব্ল্যাক সেপ্টেম্বর নামক এই প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিক অলিম্পিক গেমসে 11 জন ইসরায়েলিকে হত্যা করে। 1971 সালের আজকের দিনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন। আজকের দিনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগ দেয় 2000 সালে। আজকের দিনে 1970 সালে বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক জন্মগ্রহণ করেন। ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত সরোদিয়া শিল্পী আয়ান আলী খান জন্মগ্রহণ করেন আজকের দিনে 1979 সালে। 1991 সালের আজকের দিনে বাংলাদেশী সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল হক জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1974 সালে বাংলার লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলী মৃত্যুবরণ করেন। 1997 সালের আজকের দিনে মাদার তেরেসা পরলোক গমন করেন। ইতিহাসের আজকের দিনে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান 2009 সালে মৃত্যুবরণ করেন।